Hello students, welcome back to my channel. Class 5 llModel prosnobichitra 2022 এর পরিবেশবিদ্যার আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 4 টা সলভ করেছিলাম। তাই আজকে আমরা সলভ করছি মডেল কোশ্চেন পেপার 5। এর আগের ভিডিওস গুলো যদি না দেখে থাকো আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, চাইলে তুমি সেখান থেকে দেখে নিতে পারো কিংবা সেগুলো তোমরা প্লে লিস্টেও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লে লিস্টে পাবে বাটারফ্লাই সলিউশন, বিংসের সলিউশন আর আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার। তো চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলো দিয়েছে, আমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। পেজ নাম্বার 181, মডেল কোয়েশ্চেন পেপার 5। এক নম্বরে রয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে চারটে করে অপশনস রয়েছে, তার মধ্যে যেটা ঠিক সেটাকে আমাদের লিখতে হবে। এখানে দুটো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা মানে এক নম্বর করে রয়েছে দুই নম্বর। একের একে বলা হয়েছে, জলভূমিতে দেখা যায় এমন একটি পাখি হলো কাক, কোকিল, পানকৌড়ি নাকি ঈগল। এটা হবে ঈগল, সরি পানকৌড়ি। দুই নাম্বার, কাঠ দিয়ে নানান জিনিস তৈরি করে কামার, কুমোর, ছুতোর নাকি রাজমিস্ত্রি। এটা হবে ছুতোর। দুই নাম্বার প্রশ্নে আছে, শূন্যস্থান পূরণ করো। এটাই দুটো প্রশ্ন রয়েছে, এক নাম্বার করে মোট দুই নাম্বার। দুইয়ের একে বলা হয়েছে, কালো মানুষের অধিকারের জন্য লড়াই করেছে মহাত্মা গান্ধী। দুই নাম্বার আছে, কলকাতার নোংরা জল পূর্বে পাঠানোর পরিকল্পনা করেন উইলিয়াম ক্লার্ক। তিন নম্বর আছে, শুদ্ধ বা অশুদ্ধ লেখো। এখানে একটাই প্রশ্ন আছে, এর মান আছে এক। কলকাতার ঢাল পশ্চিমে, এটা অশুদ্ধ, কারণ কলকাতার ঢাল পূর্ব দিকে। চার নম্বর আছে, অনধিক 30টি শব্দে উত্তর দাও, এই প্রশ্নটার মান রয়েছে দুই। যক্ষ্মা রোগের লক্ষণগুলি কী কী, উত্তরটা লিখবে যক্ষ্মা রোগের লক্ষণগুলি হলো। এরপর এক নাম্বার দেবে, যক্ষ্মা রোগ হলে প্রথম প্রথম বিকেলের দিকে জ্বর আসে, তাতে ঘাম ও শ্বাসকষ্ট হয়। দুই নাম্বার, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। তিন নাম্বার, কিছুদিন পর থেকে খাওয়ার অরুচি দেখা দেয় এবং বুকে ব্যথা হয়। চার নাম্বার, অসুখ একটু বাড়লে কাশির সাথে কাঁচা রক্ত ওঠে এবং ওজন ক্রমশ কমতে থাকে। পাঁচ নম্বর প্রশ্ন, অনধিক 50টি শব্দে উত্তর দাও, পরিযায়ী প্রাণী কাদের বলে। আর এর সঙ্গে আছে, দুই পাহাড়ের বিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। এই প্রশ্নের মান তিন, প্রথম অংশটার মান হচ্ছে দুই আর দ্বিতীয় অংশটার মান হচ্ছে এক। মোট তিন নম্বর, উত্তরটা লিখবে, শীতকালে শীতপ্রধান দেশ থেকে যেসব প্রাণী আমাদের দেশে, ব্র্যাকেটের মধ্যে ভারতে লিখে দেবে, আসে, গরম পড়লে তারা আবার নিজে দেশে ফিরে যায়, এই প্রাণীদের পরিযায়ী প্রাণী বলে। এরপরের প্রশ্নটার উত্তর হবে, দুই পাহাড়ের বীর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন দেখা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন সবার আগে তোমার চেষ্টা করে।